জলটা সেইখানে তার সেই দেহের উচিত যে আহার সেইটা হয়ে পৌঁছাবে। যদি পিতৃপুরুষ দেবলোকে যান তাহলে অমৃত হয়ে পৌঁছাবে, পিতৃপুরুষ যদি মনুষ্যলোকে যান তাহলে আহার হয়ে পৌঁছাবে। যে দেহে যাবেন, যে জনিতে, যে লোকে, সেই অনুসারে আহারটা পৌঁছে যাবে। এটাই তর্পণের উদ্দেশ্য। আমরা পিতার কাছে ঋণী, তার দেয়া অর্জিত অর্থে আমরা দেহ তো প্রতিপালিত হচ্ছে, মাতা আমাদের গর্ভে ধারণ করেছেন, আমরা তার কাছে ঋণী। এটাকে পঞ্চঋণ বলা হয়, দেবঋণ, ঋষিঋণ, পিতৃঋণ, ভূতঋণ। আজকে যে এটা পিতৃপক্ষে পিতৃঋণ পিতৃর উদ্দেশ্যে করা হয় এটাকে তর্পণ বলা হয়। পিতৃপুরুষ, ঋষি এবং এমনকি ভীষ্মদেব যার সন্তান নেই তার উদ্দেশ্যে জলদান করা হয়, এই জন্য তর্পণ বলা হয়। জয় গৌর জয়নী চল।